আজকে তোমাদের ব্যাকরণের তৃতীয় চ্যাপ্টার বাক্যের আসক্তি যোগ্যতা আকাঙ্ক্ষা বাংলা বাক্যের গঠন ও গঠনগত ভাগ এবং অর্থগত ভাগ এই চ্যাপ্টারটি তোমাদেরকে পড়াবো। প্রথমে আসি বাক্য নির্মাণের শর্ত। পরপর কয়েকটি পদ বসালেই বাক্য হয় না। বাক্য নির্মাণের কতগুলো শর্ত আছে, সেগুলো হল আসক্তি বা প্রক্সিমিটি, দু নম্বর হল যোগ্যতা বা প্রপার্টি, আকাঙ্ক্ষা এক্সপেক্টেন্সি, এটা হলো তিনটে শর্ত। প্রথমে আমরা আসি আসক্তি, আসক্তি নয় কিন্তু আসক্তি, তয়তয় হচ্ছে। বাক্যের অন্তর্গত শব্দগুলো যে নিয়মের জন্য একে অন্যের পাশাপাশি বসে বা সংস্থাপিত হয় তাকেই আসক্তি বলে। যেমন আসক্তি শব্দের অর্থটা কি, নৈকট্য বা কাছাকাছি। তাহলে বাক্যের অন্তর্গত শব্দগুলো যে নিয়মের জন্য একে অন্যের পাশাপাশি বসে বা সংস্থাপিত হয় একে অন্যের পাশাপাশি বসে বা সংস্থাপিত হয় যেমন চলছিল সরে যায় উৎসবের মেঘ মাথার মধ্যে তাজে, এই বাক্যটির কোনো অর্থই আমরা উপলব্ধি করতে পারলাম না, এলোমেলোভাবে পদগুলোকে বসানো হয়েছে। তাহলে এই পদটাকে যদি সঠিকভাবে সাজিয়ে বোঝানো যায় তাহলে হবে, উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। তাহলে বলা যাচ্ছে যে বাক্য নির্মাণের একটি অন্যতম শর্ত বা কারণ হল আসক্তি বা নৈকট্য, নিকটে বসলে তবেই বাক্যের যথাযথ অর্থ সম্পূর্ণ হবে। তাহলে আসক্তি শব্দের মূল সব অর্থগুলো কি, নৈকট্য বা কাছাকাছি বসা। পরের পয়েন্ট হলো যোগ্যতা, কোনো বাক্যকে সার্থক করে তুলতে হলে ভাব ও অর্থের সংগতি প্রয়োজন। বাক্যের অন্তর্গত পদসমূহের পরস্পর অর্থ বহ ও ভাবগত সংহতিকেই যোগ্যতা বলা হয়। যেমন গরুর দল গাছের শাখায় বসে আছে, গরুর দল গাছের শাখায় বসে আছে, যে গায়ে লঙ্কায় সেই হয় রাম, বাক্যগুলির মধ্যে কোথাও যেন একটা অসঙ্গতি বোঝা যাচ্ছে। তাহলে বাক্যটিকে সার্থক করে তোলার জন্য ভাব ও অর্থের একটা সঙ্গতি প্রয়োজন। আমরা যা ইচ্ছা তাই অর্থ বোঝাচ্ছে না এমন কিছু যা ইচ্ছা তাই আমরা ব্যবহার করতে পারি না। যেমন যদি গরুর দল গাছের শাখায় বসে আছে, এটি কি কোনো সম্ভব? এটা হতে পারে পাখির দল গাছের শাখায় বসে আছে, এটা হলে একটা যুক্তিকতা আছে বা অর্থ সম্পূর্ণ হয়। যেমন পরের প্রশ্নটা, পরের লাইনটা হলো যে যায় লঙ্কায় সেই হয় রাম, রাম তো লঙ্কার রাজা নয় এটা আমরা জানি, তাহলে সঠিক উত্তরটা কি হবে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তাহলে যোগ্যতা বা তার ভাব ও অর্থের একটা সঙ্গতি বোঝালে তবেই সেটা হবে বাক্যের যোগ্যতা, যথাযথ তার অর্থ বোঝাতে হবে। পরের পয়েন্ট হলো আকাঙ্ক্ষা, কোনো বাক্যের পুরোপুরি অর্থ বোঝার জন্য সেই বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করার আগ্রহকে আকাঙ্ক্ষা বলে। যেমন কি বললো আরেকবার বুঝি, কোনো বাক্যের পুরোপুরি অর্থ বোঝার জন্য সেই বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করার আগ্রহকে আকাঙ্ক্ষা বলে। যেমন যারা পড়াশোনায় অবহেলা করে, বাক্যটি কিন্তু সম্পূর্ণ অর্থ আমরা বুঝতে পারলাম। আর একটা বাক্য হলো কিং সুখ চাকরি, এটারও কিন্তু আমরা সম্পূর্ণ অর্থ বুঝতে পারলাম না। তবে সম্পূর্ণ অর্থ বোঝার জন্য আমাদেরকে বাক্যটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে হয়। এবং যারা পড়াশোনা অবহেলা করে তারা জীবনে সফল হয় না। দ্বিতীয় পয়েন্ট হলো কিং সুখ চাকরি পেয়েছে, বাক্যটি সম্পূর্ণ হয়েছে।
তাহলে আমরা বুঝতে পারলাম বাক্যের মূল মানে শর্ত আসক্তি যোগ্যতা আকাঙ্ক্ষা কি বলতে চেয়েছে। এরপরে আসব আমরা বাক্যের গঠনগত ভাগ এবং অর্থগত ভাগ। এই বাক্যের গঠনগত ভাগকে তিনটি ভাগে ভাগ করা যায়, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্য, যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য, একটিমাত্র বিধেয় তথা সমাপিকা ক্রিয়া থাকে তাকেই আমরা বলি সরল বাক্য। একটিমাত্র উদ্দেশ্য, একটিমাত্র বিধেয় তথা সমাপিকা ক্রিয়া, মানে গঠনগত ভাগের প্রথম পয়েন্ট আমরা কী পেলাম? সরল বাক্য। দ্বিতীয় পয়েন্ট কী পাবো? জটিল বাক্য। এই সরল বাক্য আরেকটু আলোচনা করি। যেমন এই যে সরল বাক্যের উদাহরণ একটা দিই, কিংশুক চাকরি পেয়েছে, এতে কর্তা বা উদ্দেশ্যকে কিংশুক, বিধেয় কি? চাকরি পেয়েছে, তথা সমাপিকা ক্রিয়া কি? পেয়েছে। সেই জন্যই উপরের বাক্যগুলি সম্পূর্ণই সরল বাক্য আমরা বুঝতে পারছি। তাহলে কিংশুক চাকরি পেয়েছে, এতে একটিমাত্র কর্তা বা উদ্দেশ্য এবং বিধেয় একটিমাত্র তথা সমাপিকা ক্রিয়া। পরের পয়েন্ট আসছে আমরা জটিল বাক্য। যে বাক্যে একটি প্রধান বাক্য এবং এক বা একাধিক খণ্ড বাক্য থাকে তাকে জটিল বাক্য বলা হয়। যেমন আমরা যখন যুবক ছিলাম তখন ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা যখন যুবক ছিলাম তখন ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। এখানে প্রধান বাক্য এবং একাধিক খণ্ড বাক্য আছে। প্রধান বাক্যে ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা যখন যুবক ছিলাম ইত্যাদি খণ্ড বাক্যগুলো দিয়ে একটা সম্পূর্ণ বাক্য তৈরি হয়েছে। যদি পড়াশোনা না করো তবে পরীক্ষায় ভালো ফল করতে পারবে না, যদি পড়াশোনা না করো তবে পরীক্ষায় ভালো ফল করতে পারবে না। এই যে পরীক্ষায় ভালো ফল করতে পারবে না, এটা একটা সম্পূর্ণ বাক্য, প্রধান সম্পূর্ণ বাক্য। খণ্ড বাক্য হলো যদি পড়াশোনা না করো, বোঝা গেল জটিল বাক্য। এবার আসছি আমরা যৌগিক বাক্য। একাধিক সরল ও স্বাধীন বাক্য বা স্বাধীন খণ্ড বাক্য যখন সংযোজক, বিয়োজক প্রভৃতি অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটিমাত্র বাক্য গঠন করে তখন তাকে যৌগিক বাক্য বলে। যেমন খাঁচাটির উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। খাঁচাটির উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। পরেরটা হলো আকাশ মেঘহীন তবু বৃষ্টি হচ্ছে। মানে এই বাক্যগুলো খাঁচাটির উন্নতি হইতেছে, এটা একটা সরল স্বাধীন খণ্ড বাক্য। পাখিটার খবর কেউ রাখে না, এটাও একটা সরল স্বাধীন খণ্ড বাক্য, কিন্তু মাঝখানে কিন্তু সংযোজক অব্যয়টা ব্যবহার করা হয়েছে। পরেরটায় আকাশ মেঘহীন, এটা একটা স্বাধীন খণ্ড বাক্য। বৃষ্টি হচ্ছে, এটাও একটা স্বাধীন খণ্ড বাক্য। তবু হলো সংযোজক অব্যয়। এই হলো যৌগিক বাক্যের নিয়ম। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য আমরা বুঝলাম। এদিকে বুঝলাম বাক্য নির্মাণের শর্ত আসক্তি যোগ্যতা আকাঙ্ক্ষা। এইগুলি থেকে প্রশ্ন দিতে পারে শব্দে বাক্যের আসক্তি কাকে বলে, কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও। যোগ্যতা বলতে কী বোঝে উদাহরণসহ বুঝিয়ে দাও, বা আকাঙ্ক্ষা বলতে কী বোঝে উদাহরণসহ বুঝিয়ে দাও। এরপরে যে এই যে গঠনগত ভাগ আমরা তিনটে পেলাম, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলো কিছু উদাহরণ কোনো বাক্য দিয়ে দিতে পারে, সেখানে তোমাদের পরিবর্তন করে দেখাও। জটিল বাক্যে পরিবর্তন করো, বা যৌগিক বাক্য থেকে সরল বাক্যে পরিবর্তন করো ইত্যাদি, বা সরল বাক্য থেকে জটিল বাক্যে, জটিল বাক্য থেকে সরল বাক্য, অথবা যৌগিক বাক্য থেকে সরল বাক্য ইত্যাদি। এইভাবে তোমাদের প্রশ্ন